হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পটলের একই রকম রেসিপি খেতে খেতে ভালো লাগে না, ঝোল ঝাল সেই একই রকম রেসিপি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটি নতুনত্ব রেসিপি, পটল পোস্ত। আর অতিরিক্ত গরমে অতিরিক্ত তেল ঝাল মশলা রান্নাও খেতেও কিন্তু কারোই ভালো লাগে না। তাই অল্প তেল মশলায় খুবই অল্প সময়ে পটলের পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পটলগুলোকে ভালোভাবে চেছে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। রসুন, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম করে নিলাম। যেরকমভাবে পটল কেটেছিলাম সরুভাবে, সেভাবে মিডিয়াম সাইজ দুটো আলু কেটে নিয়েছি। পটলের পরিমাপ হিসাবে আলুর পরিমাপটা দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আলুগুলো ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নিয়েছি। কেটে রাখা পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পটল একসাথে ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে একটা পোস্তর পেস্ট বানিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন পোস্ত দিলাম, 1/2 টেবিল স্পুন গোটা সরষে। প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। তারপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঝাল হিসাবে আপনারা কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। মাঝে 2-1 বার আলু পটলটা খুলে নেড়ে দিয়েছিলাম। আলু পটল ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সরষের তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অবশ্যই চেষ্টা করবেন কালো জিরে দেওয়ার। যদি কালো জিরে না পান, সেক্ষেত্রে গোটা জিরেও দিতে পারেন। 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এভাবে রসুনের ফ্লেভার দিয়ে যদি পটলের পোস্তটা করেন, দেখবেন নতুনত্ব একটা সুন্দর ফ্লেভার আসছে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, বড় সাইজে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার পটলের এই পোস্ত রেসিপিটা ট্রাই করবেন। কথা দিচ্ছি আমাদের কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, কারণ পোস্তর পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজলে একদমই ভালো লাগে না। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা টমেটো অ্যাড করলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম, যাতে টমেটোটা সফট হয়ে যায়। আপনারা পটলের তো সেই ঝোল ঝাল একই রেসিপি, পটল চিংড়ি, তাই ইচ্ছে করে পটলে একটু হালকা পাতলা রান্নাও খেতে, অল্প তেল মশলা দিয়ে। 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করা হয়ে গিয়েছে, যাতে সুন্দর একটা কালার আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে এটুকু লক্ষ্য রাখবেন, পোস্ত সবজি কিন্তু ভাজার সময় খুব বেশি লাল করে ভাজবেন না। তৈরি করে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। পোস্তর পেস্টের সাথে আলু পটল প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন সবজি থেকে তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন এটা মস্ত কষানো হয়ে গিয়েছে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পটল আর আলুটা কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দেবো। সবজি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে সবজি ভাজার সময় প্রায় সেদ্ধ হয়েছিল, তাই জলের পরিমাপ একদমই বেশি দেব না। ঢাকনা চাপা দিয়ে এটাকে 4 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে মশলার সাথে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ফিরে আসলাম।
সবজি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। পোস্ত একটু শুকনো শুকনোই ভালো লাগে, আর রুম টেম্পারেচারে আসলে এটা কিন্তু আরও অনেকটা ঠিক হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা তাই অফ করে দিলাম। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন।